আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা হচ্ছে চালের রুটি দিয়ে মাংস খাচ্ছি, কিন্তু এটার আজকের ব্লগে আমি আপনাদেরকে রান্নাটা দেখাইলাম না, কারণ হচ্ছে আপনারা সবাই এখন এগুলোই রান্না করতেছেন, চালের রুটি, মাংস, তারপর মাংস ভুনা, কেউ কালা ভুনা। আর মাংস খাইতে খেতে আপনারা অস্থির, আমি এটা জানি। কোরবানি তো মানুষ অনেক, যে বাসায় দাওয়াত খেতে যাবেন ওই বাসায় হচ্ছে মাংস, এটা আমি বুঝি। তো এই জন্য মাংস রান্না আপনাদের দেখতে তো ভালো লাগবে না, এটা হচ্ছে আমার মনে হইলো আর কি, তো এই জন্য একটু দেখাইলাম না। তবে আজকে আপনাদের সাথে একটা জরুরি কথা আছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে নূরজাহান আমার কী হয়, আর আমিও যা বলতে চাইছি যে আপনারা যদি জানতে চান সবাই, তাহলে আমি একটু বলি। আগে দেখতে হবে যে কতজন জানতে চান আসলে, এই জন্য বললাম যে আপনারা হচ্ছে ফেসবুকে যারা ফলো করবেন আমি সেই পরিমাণটা ধরবো। আমাদের ফেসবুক পেজ নতুন, যারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, বললাম যে এই পেজে যারা ফলো করবে সেটা বুঝবো যে তারা হচ্ছে জানতে চায়। তো সেখানে হচ্ছে আপনারা, মানে আমি বলছিলাম যে অন্তত 5,000 মানুষ যদি জানতে চায়, 5,000 মানুষ যদি ফলো করে, তাহলে হচ্ছে আমি বলবো। হ্যাঁ, যেটা আমি একটু বলতে চাই না সমস্যার কারণে, এত এত আপনারা জানতে চাইছেন, বললে কিন্তু আপনারাই ভিডিওটা দেখবেন, আমারই ভিউজ হবে, তাই না? আপনারা খুশি হবেন। তারপরে আমি বলতে পারতেছি না, তার মানে তো কোনো কারণ আছে, তাই না? তো তারপরে বলতে রাজি হইলাম যে ফলো করলে রাজি হব, মানে বলবো। কিন্তু আপনারা মানে 5,000-এর জায়গায় 500 ফলোও করেন নাই, তো এই জন্য বলতে পারি নাই। তবে ওই 500 মানুষ বা 400 মানুষ যে ফলো করছেন, তারা তো আর মানে তারাও তো অনেক মানুষ, 400 মানুষও তো অনেক, তাই না? তো আমি চিন্তা করছি যে আপনাদের কথা আমি রাখবো ইনশাআল্লাহ। তো অন্তত আপনারা 1,000 ফলো করেন, হ্যাঁ, এই যে পেজটা দেখতেছেন আপনারা, আর আর 500 মানুষ যেটা ফলো করে দেন, তাহলে হচ্ছে আমি অন্তত এটা করেন, অন্তত 1,000 ফলো যদি না করতে পারেন, বলেন ভাই তাহলে কেমনে কী হয়, মানে এটা কোনো কথা বলেন। আপনারা তো আমার রিকোয়েস্টেও তো আপনারা এটা করতে পারেন, তো আশা করি আপনারা আমার রিকোয়েস্ট রাখবেন। আপনারা একটু সবাই ফলো করে দেবেন ফেসবুক পেজে, স্ক্রিন দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর হচ্ছে আমাদের পিন কমেন্টও, প্রথম যে কমেন্ট ওখানেও লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এটা জানার জন্য আজকে ভিডিওটা করলাম। আর কোরবানির ঈদ কার কার কেমন কাটলো? হ্যাঁ, কী হয়েছে? হ্যাঁ, চলো হইতে চাও না, দিতে চাই। এই মূর্তি হচ্ছে মহিমা, পাইমা, নূরজাহান, আব্রাহিম ঘুমাইতেছে। তো যেহেতু মানে সবাই মাংস খাইতেছেন, তাই জন্য মাংসর কি দেখাবো বলেন, এখন শাকসবজি দেখার লাগে, বুঝছেন? কারণ মানুষ মাংস খাইতে খেতে মাংসের প্রতি একটা অনীহা জাগে গেছে। কই যাও, শাকসবজি আনছেন উঠছেন? গ্লাস রেখেছে ওই জায়গায়, বলবেন সবাই। হ্যাঁ, কার 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 ঈদ কেমন কাটলো, আর যে রিকোয়েস্ট করলাম আশা করি আপনারা রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনারা কি আমার উপর রাগ, মানে আমি বুঝতেছি না আপনারা কি আমার আমার উপর রেগে আছেন কিনা। আগে তো আপনার এরকম এত বাজে কমেন্ট হইতো না, কিন্তু অনেকে বলতেছে যে আপনি হচ্ছে নূরজাহানের ব্যাপারে বলতেছেন না বলেই হচ্ছে মানুষ বাজে বাজে কমেন্ট করতেছে। এটাও হইতে পারে, মানুষ রেগে গিয়ে বাজে কমেন্ট করতে পারে, কারণ এরকম তো আগে হয় নাই কখনো এত বাজে কমেন্ট। দেখ, আশা করি এবার বললে ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন, আর এটা বলে দেওয়াই ভালো, কারণ আর কতদিন। যাই হোক, তো আপনারা আশা করি ফলো করবেন, 1,000 ফলো তো মানে আর 500 ফলো মাত্র। হ্যাঁ, আশা করি করে দেবেন ইনশাআল্লাহ, তাহলেই বলে দেব। আর গ্রামে গেছেন কে কে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, মানে শহরের ঈদ তো আসলে কোরবানিতে, শহরের ঈদ মানে কোরবানির ঈদটা শহরে হয় না আসলে। হ্যাঁ, মানে কেমন যেন লাগে, কোনো ঈদই ঈদে আসলে শহরে হয় না, ঈদ মানেই আছে আমার মনে হয় গ্রামে যাওয়া লাগে, এরকম কার কার মনে হয় কমেন্ট করবেন। হ্যাঁ, যাক তাহলে জানাই দিলাম ঘটনা, আর আগামীকালকে হচ্ছে বড় ব্লগ পাবেন, অবশ্যই মাংস রান্না পাবেন না, আল্লাহ, কেন মাংস খেতে কি আমি জানি আপনাদের কী অবস্থা। যাক, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে, আশা করি আপনারা এটা করে দেবেন, আমি এটা বলতে চাই আপনারা যদি জানতে চান সেজন্য। হ্যাঁ, আপনাদের আমি খুশি করবো, যেহেতু ঈদের সময়, ঈদ যেহেতু খুশির সময়, আপনাদের খুশি করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ফেসবুকে অন্তত 1,000 ফলোয়ার করে দেবেন, আর 500 ফলোয়ার লাগে প্লিজ। যাক, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।